রাষ্ট্রীয় সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলৰ দাবীত সোনাপুৰত আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে সদ অসম ছাত্র সন্থায়। আৰু এই আইন বাতিলৰ দাবীত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে আন্তঃ ডিমরিয়া আঞ্চলিক ছাত্র সন্থায়। ইআইএর বাতিলর লগতে নাজিরা খাতত স্থাপন করা টোলগেট বন্ধ করারও দাবি জানায় প্রতিবাদকারী সকলে। অধিক জানাব আমার সাংবাদিক রঞ্জিত তালুকদারে। হয়, নিশ্চিতকৈ মুহূর্ত নিউজ লাইভ দর্শকসকলক কব লাগিব যে সোনাপুরত আসলে সদ অসম ছাত্র সন্থার নেতৃত্বতে বৃহৎ আন্দোলন গড়ে উঠেছে। নাগরিকতা সংশোধনী বিল টুলগেট বন্ধ করার দাবিত আর ইআইএ বাতিল করার দাবিতে এই মুহূর্তে বৃহৎ প্রতিবাদী সমদল ওলাই আছে। আর এই মুহূর্তে মই দেখুৱাই আছো নিউজ লাইভৰ দৰ্শকসকলক যে যি অতিরিক্ত টুল সংগ্রহ করা হয়েছিল সোনাপুরৰ 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত, আর সেই টুলগেটক লৈ আসলে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে সোনাপুরৰ 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ। ইতিমধ্যে কেইবা সহস্রাধিক লোক ওলাই আছে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করার কথা উল্লেখ কৰিছে। কেইবা শতাধিক সহস্রাধিক লোক ওলাই আছে। আর এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে আরক্ষীৰ বাধা নেওচি এই সকল লোক আগুৱাই আহিবলৈ চেষ্টা কৰিছে। মই পুনে পুনে সেই দৃশ্য নিউজ লাইভৰ দৰ্শকসকলক দেখিছোঁ যে 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰিব কিছু সময়ৰ পিছত আচলতে সোনাপুৰত যি টুলগেট নিৰ্মাণ হৈছিলে অবৈধভাৱে কৰ সংগ্ৰহ কৰাৰ অভিযোগত আচলতে এইদৰে বৃহৎ প্ৰতিবাদী সমদল হয়। এই মুহূর্তে নিউজ লাইভৰ দৰ্শকসকলে দেখি আছে যে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 বাতিলৰ দাবীত এইদৰে বৃহৎ প্রতিবাদী সমদলের লগতে ইআইএ বাতিল করার দাবীত। আর এই মুহূর্তে কব লাগবে যে টুলগেটত যি অতিরিক্ত কর সংগ্রহ করেছে তার প্রতিবাদত এইদরে দেহদ অংশন ছাত্র সন্থার লগতে ডিমরিয়ার যিসমূহ জনগোষ্ঠীয় সংগঠন তেওঁলোকে এই প্রতিবাদী কার্যসূচীর অংশগ্রহণ করেছে। আপনাদের নিউজ লাইভৰ দৰ্শকসকলে এই দৃশ্য দেখিবলৈ পাইছে যে এক উত্তপ্ত পরিস্থিতি আসলে সোনাপুরত এই মুহূর্তে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধৰ দিশে আহি আছে যি তা আন্দোলনকারী সকল আর ডিমরিয়া আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত ডিমরিয়া কেইবাটাও দল সংগঠনে আসলে এই প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করেছে। আর এটা কথা উল্লেখ করব লাগিব যে যি সোনাপুরত স্থিত টুলগেট নির্মাণ করা হয়েছিল তাতে জনসাধারণের অতিরিক্ত কর লওয়া হয়েছিল আর সেই কর আসলে প্রত্যাহার করব দাবিত আসলে এইদরে সাধারণ ছাত্র সন্থার লগতে কেইবাটাও সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আসু নেতৃবর্গ আছে, মই তেওঁলোকক জানিব বিচাৰিম কি কব ইআইএ জড়িয়তে সমগ্র অসম উত্তর পূর্বাঞ্চলের জৈব বৈচিত্র্যক নিষেধ করে দিব বিচার হয়েছে আর নাজিরা ক্ষেত্রের টোলগেট স্থাপন করে পেলায় অনাপত শোষণ চলাব বিচার হয়েছে। সরকারের এই সরকারের এই জাতির ওপর শোষণ, এই জাতিক যেনে এই দুর্দিনের সময়ত এই কোভিডের সময়ত কোভিডের সুযোগ গ্রহণ করে নাজিরা ক্ষেত্রে টোলগেট স্থাপন করে পেলায় কর জাপি দিব বিচার হয়েছে। এই কোনোপথে আমি এই কর জাপি দিয়া কার্যসূচী মানি নলাম। টোলগেট সম্পর্কে টোলগেট সম্পর্কে আমি কোনোপথে টোলগেটত কর সংগ্রহ করে থাকা আমি কোনোপথে মানি নলাম। টোলগেটত আমার ইয়াত অত্যাধিক হারত আজি তারিখত কর সংগ্রহ করে আছে। আজি তারিখত 65 পয়সা হারত প্রতি কিলোমিটার আমি 42.25 টাকা টোল আমি দিব লাগে, কিন্তু ইয়াতে 110 টাকা টোল সংগ্রহ করে আছে। গতি এয়া সম্পূর্ণরূপে অবৈধ। এই অবৈধ কার্য অনতিপলে বন্ধ হব লাগে আর যুবাবাদক কৃত্রিম বানপানী সমস্যা বা সম্পূর্ণ একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় ঘাইপথ টোলগেট স্থাপন করা সম্পূর্ণ অযুক্তিকর। এই কথা কোনোপথে মানি নলব। আজি আসু জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আটসাকে ধরে বিভিন্ন দল সংগঠনে এই প্রতিবাদী কার্যসূচী লৈছে আর আমি কোনোপথে টোল এই নাজিকা হয়, নিশ্চিতকৈ আসলে যি অবৈধভাৱে টোল সংগ্রহ করে আছে কারণ অতিরিক্ত টোল সংগ্রহ করে আছে যি সকল স্থানীয় লোক আছে তেওঁলোকৰ অতিরিক্ত টোল সংগ্রহ করে আছে আৰু যাৰ